নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমি শিউলি, আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আমি মাছের একটি রেসিপি নিয়ে এলাম, আর মাছের টক ঝাল মিষ্টি রেসিপি এটা। আর যদি না খেয়ে থাকেন তো অবশ্যই একবার ট্রাই করবেন, গরম ভাতের সাথে এই রেসিপিটা আপনারা পরিবেশন করবেন, দারুণ লাগবে। এখানে আমি 4 পিস মাছ নিয়েছি, লবণ হলুদ তেল মাখিয়ে 10-15 মিনিটের জন্য রেখে দেব। আর একটা কড়াই চাপিয়ে দিয়েছি, আর শুকনো কড়াইয়ের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে দিয়ে নিলাম, আর 1 চামচ মৌরি দিয়ে আমি লো আছে এটা ভেজে নেব। একটু কালার আসবে, খুব সুন্দর একটা গন্ধ বের হবে, এটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন, লো আছে আমি ভেজে নিচ্ছি, আর কালারটাও আসবে, এরকম কালারটা হবে। এবার গ্যাস অফ করে দেব। আর আমি এদিকে একটা বাটিতে কিছু পরিমাণ তেঁতুল নিয়েছি, জল দিয়ে ভিজিয়ে রেখেছি, হাফ বাটির থেকে একটু বেশি জল নিয়েছি, আর এটা ভিজতে দেবো, পরে এটা চটকে রসটা বের করে নেব। আর মৌরিটা দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে, এটা ঠান্ডা করে আমি এটা গুঁড়ো করে নেব। আর ওই কড়াইতে আমি এবার পরিমাণ মতো সরষার তেল দিয়ে নেব। এই রান্নাটা আমি সরষার তেলে বানাবো। প্রথমে তেল ভালোভাবে গরম করে আর আমি মাছগুলো ভেজে নেব। 4 পিস মাছ আমি একবারে দিয়ে নেব, আর মাছগুলো উল্টে পাল্টে একটা সুন্দর কালার করে ভেজে নেব। দেখুন কিছুক্ষণ পর আমি উল্টে দিচ্ছি, আর কি সুন্দর লাল কালার এসে গিয়েছে। তো অপর পিঠটাও আমি একই রকমভাবে মাছগুলো ভেজে নেব। এই রেসিপিটা খুব কম উপকরণ আর খুব কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায়, একবার হলেও অবশ্যই ট্রাই করবেন, দেখবেন, আমার বিশ্বাস আপনাদেরও এই রেসিপিটা খুব ভালো লাগবে। তো মাছগুলো দেখুন দু পিঠে কালার করে ভেজে নিয়েছি, আর কালার করে ভাজলে এই রেসিপিতে সবথেকে বেশি ভালো লাগে। আর তারপর আমি অন্য একটা পাত্রে তুলে নেব। তো তেলটা অনেকটা ছিল, একটু কমিয়ে নিলাম। এবার এখানে 5 ফোড়ন দিয়ে নিলাম 1 চামচ, আর এই ফোড়নটা লো টু মিডিয়াম আছে, আমি সুন্দর গন্ধ বের হওয়া পর্যন্ত ভেজে নেব। আর দেখুন তেঁতুলের যে আমি বীজটা দিয়েছিলাম, বীজগুলো বের করে কাঁচটা বের করে নিয়েছি, আর আমি ছাকনা দিয়ে ছেঁকে নিয়েছি। আর এবার এর মধ্যে স্বাদমতো লবণ, হলুদ গুঁড়ো দিলাম 1/4 চামচের মতো, আর লঙ্কা গুঁড়ো 1/2 চামচ দিলাম। আপনারা চাইলে লঙ্কা গুঁড়ো স্কিপও করতে পারেন, তো এটা দিলে খুব সুন্দর একটা কালার আসবে। তো আমি এখানে গ্রেভি যেভাবে বা যে হিসাবে করব সেই হিসাবে এখানে জল দিয়ে নেব। তো আমি এখানে নর্মাল জল ব্যবহার করছি না, আমি একটু তেঁতুল ভিজিয়ে আর একটু জল দিলাম, মানে পাতলা করে তেঁতুলের কাত দিলাম। এখানে প্রথমে ঘন কাত দিয়েছি, তারপর পাতলা করে দিলাম জলটা। আপনারা যেমন টক খাবেন সেই হিসাবে তেঁতুলটা দিয়ে নেবেন। আমি জলটা কিছুক্ষণ ফুটে ওঠার জন্য বা এই গ্রেভিটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। ফুটে ওঠার পর আমি এখানে মিষ্টির জন্য 1 চামচ গুড় দিয়ে নেব। আপনারা চাইলে এই সময় চিনিও দিয়ে নিতে পারেন, যেহেতু প্রথমেই বলেছি টক মিষ্টি ঝাল এই রেসিপিটা হবে। তো গুড় দেওয়ার পরও আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর আরও কিছুক্ষণ ফুটে নেব, কারণ আমি এতটা পাতলা রাখবো না, এই গ্রেভিটা একটু ঘন করব। দেখুন বন্ধুরা, কালারটা খুব সুন্দর এসেছে, গুড় দিলে সেন্টটা খুব সুন্দর আসে, কালারটাও খুব সুন্দর আসে। এবার কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর, মোটামুটি এখানে 5 মিনিটের মতো হয়তো ফুটিয়েছি, আর তারপর আমি মাছগুলো দিয়ে উল্টে পাল্টে মাছগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত আমি গ্রেভির সাথে ফুটিয়ে নেব। তো আঁচটা প্রথমে আমি মিডিয়াম টু লোয়ে রেখেছিলাম মাছগুলো দেওয়ার পর, আর কিছুক্ষণ পর আমি আঁচটা বাড়িয়ে আবার ফুটিয়ে গ্রেভিটা একটু কমিয়ে নিয়েছি। তো কিছুক্ষণ ফুটিয়ে নেব, তারপর একবার মাছগুলো উল্টে দেব। আর দেখুন গ্রেভিটা অনেকটা কমে এসেছে। বন্ধুরা, এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশের বেলটা প্রেস করে অল করে রাখবেন নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আমি যে মৌরি আর শুকনো লঙ্কা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে নিলাম। মশলা বলতে এটা এখানে এটাই দেওয়া হচ্ছে, আর এটা দিলেই খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতেও দুর্দান্ত লাগবে। আর এই রেসিপিটা যদি আপনাদের বেশি ভালো লাগে তো প্লিজ প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। এখানে আঁচটা মিডিয়াম করে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর এই মশলাটা দেওয়ার পর মানে গ্রেভিটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায়, তারপর আমি এখানে গ্যাস অফ করে নামিয়ে গরম গরম ভাতে পরিবেশন করব। আর এটা কালারটা দেখতে যত সুন্দর, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আজ তাহলে আসছি বন্ধুরা, পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং।